যাহা জটিল ও দুর্বোধ্য তাহা বিশদভাবে পরিষ্কার করিয়া বুঝাইয়া বলিবার সময় ও সুবিধা না হওয়া পর্যন্ত একেবারে না বলাই ভালো। উক্তিটি বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, যার কথা সাহিত্য পড়লে চোখে ভেসে ওঠে সে সময়ের ছোটবেলা। খুব ভাগ্যশালী মনে হচ্ছে যে এই দরজাতেও আমি আজকে হাত দিয়ে তোমাদের সামনে আসতে পেরেছি। এখন থেকে অসুস্থ হয়ে পড়লেন, চলে যান বালিগঞ্জ অশ্বিনী দত্ত রোড টাঙ্গুলা পার্ক, যেটা শরৎ সমিতি এখন তাকে ইম্পোর্ট করেছেন। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামেশ্বর মতি গল্পের পেয়ারা গাছ। পূর্ব মেদিনীপুরের কাঁথি শহর থেকে রওনা হয়েছি আজ সেই কথাশিল্পীর হাওড়ার সামতাবেড় গ্রামের বাড়ির উদ্দেশ্যে, যা শরৎকুটি নামে পরিচিত। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজি সান। কেমন আছো সবাই? আছো সবাই খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি অনেকদিনের পর তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায়। হ্যাঁ, ঠিক ভাবছো, আমার থাম্বনেলটা দেখে নিশ্চয় তোমরা তখন বুঝে গেছো যে আমি কোথায় এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি দেউটি স্টেশনে। দেউটি থেকে আমি যাব শরৎচন্দ্রের চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেখানে গিয়ে তোমাদের অনেক কিছুই দেখানো আছে, যেখানে অনেক অজানা তথ্য যেগুলো আমিও জানি না, তোমাদেরকে নতুন করে দেখাও বলে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আসো, যারা আমাকে খুবই ভালোবাসো, তারা অবশ্যই কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে অসংখ্য শেয়ার করো। তাহলে চলো, বাদ বাকি কথা রাস্তায় হবে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। প্রথমেই বলে রাখি, এখানে আসতে হলে কিভাবে আসবেন। যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে দক্ষিণ পূর্ব শাখার মেছেদা, মেদিনীপুর, খড়গপুর বা পাঁশকুড়া লোকাল ধরে নামতে পারেন দেউটি স্টেশনে। আর যারা দীঘার দিক থেকে আসবেন তাদেরকে নামতে হবে বাগনান স্টেশনে। বাগনান স্টেশন থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে আপনি পৌঁছে যাবেন দেউটি স্টেশনে। আর গাড়ি করে এলে 6 নম্বর জাতীয় সড়ক ধরে আসতে হবে। কোলাঘাট ও বাগনানের মাঝেই পড়বে দেউটি। এরপর ওখান থেকে টোটো নিয়ে মাত্র 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারবেন শরৎকুঠিতে। টোটো সবসময় পাওয়া যায়। তোমাদের সুবিধার্থে ভিডিওতে দেখো একটা নম্বর দেখা যাচ্ছে, এটি হচ্ছে টোটোর নাম্বার। তোমরা চাইলে এনার সঙ্গে আগে থেকে যোগাযোগ করেও আসতে পারো। শরৎবাবুর বর্দি অনিলাদেবীর বাড়ি ছিল পাশের গ্রামে গোবিন্দপুরে। ওখানে বেড়াতে এসে নদীর পাড়ে এই জায়গাটি দেখে ভীষণ পছন্দ হয়। তখনকার দিনে মাত্র 1100 টাকার বিনিময়ে জায়গাটি কিনে গোপাল দাস নামক কর্মচারীকে দিয়ে বাড়িটি তৈরি করেন এবং ঠিক করেন জীবনের শেষ সময়টুকু এই বাড়িতেই কাটাবেন। সারা বছর পর্যটকদের ভিড় লেগে থাকে এখানে। বর্তমানে শিল্পীর বিভিন্ন ব্যবহৃত জিনিস নিয়ে বাড়িটিকে সংগ্রহশালা হিসেবে সংগ্রহ করা হয়েছে। বাড়িতে প্রবেশ করার সময় দেখলাম দুটি মূল ফটক রয়েছে। মূল ফটকের দুদিকে দুটি বিখ্যাত উক্তি চোখে পড়ল, যা তোমাদের ভিডিওতে দেখালাম। বাগানের ভিতর সুন্দর বাড়িটির দিকে তাকালে মনে হয় আজও যেন শরৎবাবু কোথাও না কোথাও এই বাড়িতেই রয়েছেন।
মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই বাম দিকে চোখে পড়বে শরৎবাবুর একটি অবক্ষ মূর্তি। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা দরুন তিনি কথাশিল্পী নামে খ্যাত ছিলেন। তাহলে চলো এবারে তার স্মৃতিবিজড়িত জিনিসগুলি বাড়ির ভিতরটা দেখে নেওয়া যাক। জন্ম হচ্ছে দেবানন্দ অপু, হুগলি। পড়াশোনা করেছিলেন মামার বাড়ি বিহার ভাগলপুর থেকে। চাকরির সূত্রে উনি রেঙ্গুন চলে যান। প্রথম পক্ষে বিয়ে করেন রেঙ্গুনে, শান্তি দেবী স্ত্রী নাম ছিল। ওখানে একটা ছেলেও হয়। ছেলে স্ত্রী একই সঙ্গে প্লেগ রোগে মারা যান। প্লেগ রোগে তখন লিখলেন অভয়া শ্রীকান্ত পথে দাবি। ওখান থেকে চলে এলেন তখন ভাড়া বাড়ি হাওড়া বাজি শিবপুর বিকে পাল স্কুল অলোকা সিনেমার পেছনে ভাড়া থাকতেন। খালি যে জায়গাটা সামতাবের, উনি এখানে এলেন কেন? এই বাড়ির থেকে 5 মিনিট দূরে গোবিন্দপুর দিদির শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, বুঝছেন তো, যে ছদ্মনামে লিখতেন। তখন নদীটা ছিল এই রাস্তার গায়ে। নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন। 1925 সালে বাড়িটাকে তৈরি করেন। আর 26 থেকে 38 অবধি এখানে ছিলেন। 12 বছর। হ্যাঁ, 26 থেকে 38 জন্মেছেন দেবানন্দপুর। জীবনের শেষ এখান থেকে অসুস্থ হয়ে পড়লেন, চলে যান বালিগঞ্জ অশ্বিনী দত্ত রোড টাঙ্গুলা পার্ক, যেটা সরস সমিতি এখন তাস্কে ইম্পোর্ট করেছেন। ওখান থেকে উনি ভর্তি হলেন সুবীর চ্যাটার্জির পার্ক নার্সিং হোম মিন্টু পার্ক। শরৎবাবু মারা গেছিলেন লিভার ক্যান্সারে, 61 বছর বেঁচেছিলেন। 16 জানুয়ারি ওনার মৃত্যু দিন। এটা ওনার লেখার ঘর, এখানে বসে লিখতেন। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা লক্ষ্য রাখুন, জানলাটা খোলা থাকত। আগে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী খেত দিয়ে বইত। 2 নম্বর রাখে লক্ষ্য রাখুন, ওনার জুতো আছে। ইজি চারে কনে লক্ষ্য রাখবেন ওনার লাঠিটা। আর ইজি চারে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন, শরৎচন্দ্রের দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা ডান দিকে যে কপাটের সোজা লক্ষ্য রাখুন, ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এই লেখাটা একটু করে নেবেন গোটা। এখানে কত থেকে কত অবধি ছিলেন পুরো পেয়ে যাবেন। তারপরে পাশের ঘরটায় চলে আসবেন। এটা বৈঠকখানা, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার। বাগা যতীন রাসবিহারী বসু, বিপিন বিহারী গাওলে, চিত্তরঞ্জন দাস কোলাঘাটে লাভদিন নদী পথে রাতে এসে মিটিং করতেন হারিকেন লন্ডন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কোণে লক্ষ্য রাখবেন গড়গড়া তামাক, প্রত্যেকটা যেখানে ছবি বলছি তুলবেন, গড়গড়া তামাক খেতেন। তার পাশে যে কাঠের বাক্সটা দেখছেন ওইটা ভালসেট রেডিও। আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন।
সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবিটা দেখছেন শরৎচন্দ্রের নাতি নাতবয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওইটা সেই সময়ে বেলজিয়াম কাঁচের আয়না, আর এটা ওনার সোফা, উনি বসতেন। এটা লক্ষ্য রাখবেন, এটা বুকসেল, বই রাখতেন। উপরে যেটা আছে জলচৌকি, বিছানায় বসে লিখতেন। আমার নাম দুলাল মান্না, এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর। ওনার নাতি থাকেন কলকাতায় কসবায়, জয় চট্টোপাধ্যায়। উনি আমাদের দুজনকে রেখেছেন। 2007 হেইগেজ করে গভর্নমেন্ট বাড়িটা 10 অব্দি একবার সংস্কার করেছিলেন জয় চট্টোপাধ্যায়। উনি এখন দেখাশোনা করেন, উনি এই প্রপার্টির মালিক। হ্যাঁ, উনি এখন দেখাশোনা করে। 2007 হেইগেজ করে গভর্নমেন্ট 10 অব্দি একবার কাজ করেছে। এই ঘরে বসে তিনি লিখেছিলেন অসংখ্য গল্প উপন্যাস, যেমন অভাগীর স্বর্গ, পল্লী সমাজ, রামের সুমতি, পথের দাবি, কোমললতা, শেষ প্রশ্ন, মহেশ, শ্রীকান্ত চতুর্থ পর্ব এবং তার শেষ লেখা উপন্যাস বিপ্রদাস। এটা হচ্ছে চিকিৎসার ঘর। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, লক্ষ্য রাখুন, হাওড়া জেলা কংগ্রেস উনি প্রেসিডেন্ট ছিলেন। তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটা যে চরকা, ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। ওটা হচ্ছে চিকিৎসার ঘর। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। এই যে কাটা অংশ পেয়ারা গাছটা পড়ে রয়েছে, এটা রামের সুমতি গল্পের পেয়ারা গাছ। সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ, দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনার নোলক পরিয়ে রেখেছিল। উনি যখন দুপুরে খাবার দিতেন, কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো সামনের পুকুর থেকে। এই যে খাঁচা রয়েছে, এই খাঁচাতে উনি ময়ূর পুষতেন। এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। এখানে ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ ঠাকুর, শ্বেত পাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল, ওনাকে দিয়ে গেছিলেন সেই ঠাকুরটা। আজও নিত্য পুজো হয় চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন, রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আর ওই যে চরকার ঠিক নিচে যে ছবিটি বানানো রয়েছে, চরকার ঠিক নিচে, হ্যাঁ, ওই যে ছবিটি লক্ষ্য রাখুন, সাদা ফ্রেমে যে ছবিটি বানানো রয়েছে, ওটা হচ্ছে ভাইপো ভাইপো বইয়ের ছবি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেওয়া মূর্তিটি নিত্য পুজো হয় এখানে। তিনি দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হওয়ার সময় দিয়ে গিয়েছিলেন এই মূর্তিগুলি। নিচের তলায় লেখার ঘর, বৈঠকখানা, হোমিওপ্যাথি চেম্বার, ঠাকুরের ঘর, রান্নাঘর থাকলেও রাতে ঘুমানোর সময় ব্যবহার হতো উপরের ঘর। উপরে দুটি কক্ষ রয়েছে। বাড়ির উপরের দৃশ্য আরও সুন্দর। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ, এটা শরৎচন্দ্রের বাড়ির দোতলায়। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা হচ্ছে সামনে সেই আমাদের পাখিদের ডাক, কিচিরমিচির কিচিরমিচির, দেখতে খুব সুন্দর লাগছে, শুনতেও খুব মধুর লাগছে। তোমরা একবার এসে এখানে দেখে যেতে পারো, এখানকার সৌন্দর্য বা এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি অপূর্ব। ছাদের উপরে ফল সিলিং করা, গরম ভাব যাতে না আসে তাই এই ব্যবস্থা। এখানে ছিল মই ঠেকিয়ে উপরে জিনিসপত্র রাখার ব্যবস্থা। তার দ্বিতীয় স্ত্রী হিরণময় দেবী এই উপরের ঘরই দেহত্যাগ করেছিলেন। বাড়িটি দোতলা ছিল, বার্মা স্টাইলে তৈরি। বাড়ির পেছনের দিকে দৃশ্যও ছিল মনোমুগ্ধকর, যা সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। বলতে তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি,
এই যে মাটির যে দেওয়ালটা দেখছো তোমরা, এটা চওড়া বলতে গেলে কাছাকাছি 30 ইঞ্চি মতো চওড়া হবে, তার থেকে আরো বেশি হবে। তো যাই হোক, এটা আগে ছিল চুন সুরকি দিয়ে, এখানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে খড় উঠে আসছে, এখন ওইভাবেই তৈরি হয়েছিল এই বাড়িটি। তখনকার দিনে বাড়ির ভেতরে টয়লেট তৈরির প্রচলন না থাকলেও লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি দোতলায় এমার্জেন্সি টয়লেটটি তৈরি করেছিলেন। বন্ধুরা, এটাই হচ্ছে সেই কাঠের পাটাতন, যেখানটা শরৎচন্দ্র এখানটা হাত রেখে বহু উপন্যাস আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। আর এই পাশেই ছিল এখানটা রূপনারায়ণের নদী, সেই নদীটা কালক্রমে অনেকটা দূরে চলে গেছে। মাটির টালির ছাদ, মাটির দেওয়াল, বাস্তবতাকে অতিক্রম করে শান্তি, নিস্তব্ধতা, এইসব অনুভব করতে চাইলে একবার অতি অবশ্যই এসে ঘুরে যাবেন এখানে, সত্যি মনটা একদম জুড়িয়েই যাবে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের দেখালাম শরৎচন্দ্রের বেডরুম কেমন ছিল, বা উপরের পরিবেশটা কেমন ছিল, বা উপরে কেমন জিনিসগুলো সাজানো গোছানো আছে। তো এরপর তোমাদের আমি নিচে নিয়ে যাচ্ছি, নিচে আরও অনেক কিছু অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাহলে চলো আমার সঙ্গে নিচে, জলদি চলে আসো, নিচে যেতে হবে, আরও অনেক কিছু জানতে হবে। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এবারই দেখাশোনার দায়িত্বে রয়েছি। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়, উনি আমার বাবার ওপরে এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। বাবার নাম হচ্ছে বাপিপতি, আমার নাম হচ্ছে টুবাইপতি, আমি বংশ পরম্পরা এবারই দেখাশোনার দায়িত্বে, ওই নাতি আমাদের দুজনকে রেখেছেন, আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এবারই দেখাশোনার দায়িত্বে। এটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো, আর টালির চালের যে ঘরটা ওটা হচ্ছে ঠাকুর ঘর, আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, আর এইখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এর বনে রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এটা হচ্ছে ফ্যান গড়ানোর জিনিস, দেখতে পাচ্ছেন এখানে রান্নাঘর ছিল, হ্যাঁ এখান থেকে। আর এইটা হচ্ছে ড্রেন, এই ড্রেন আগে রূপনার নদীর সাথে যোগাযোগ ব্যবস্থা ছিল। এটা হচ্ছে বিপ্লবীদের পালিয়ে যাওয়ার রাস্তা, গোপন রাস্তা, ব্যাকডোর, সবুজ রঙের গেট। যখন ইংরেজরা আসতো এখানে, যখন বিভিন্ন বিপ্লবীরা এসে এখানে যখন মিটিং করতেন, এই সেই গেট, এই গেট দিয়ে ইংরেজদের দেখে ওনারা পালাতেন। এই একটা ছোট্ট গেট দিয়ে দেখতে পাচ্ছ এইখানটা, এই গেটটা দিয়ে ওনারা পালিয়ে যেতেন, আবার ইংরেজরা চলে গেল, তখন আবার ওনারা পুনরায় ফিরে আসতেন, যাকে একদম বলতে পারো গোপন সুড়ঙ্গ। আর নিজেকে খুব ভাগ্যশালী মনে হচ্ছে যে এই দরজাতেও আমি আজকে হাত দিয়ে তোমাদের সামনে আসতে পেরেছি, সত্যি এর ফিলিংসটা একটা অদ্ভুত, একটা অন্যরকম। এই বাড়ি খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, আর 4টে থেকে 6টা। এটা হচ্ছে গরমকালের টাইম, শীতকালের টাইমিংটা হচ্ছে 3:30 থেকে 5:30। আমাদের এখানে এটা প্রাইভেট প্রপার্টি, এটা কোনোদিন ছুটি থাকে না, সব দিনই এখানে খোলা থাকে। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক করতে চান, যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেবো আস্তে আস্তে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই দেখেছি ধানের গোলা, মানে আমরা শুনি, মানে যেটা ভাবি অ্যাকচুয়ালি গোল হয়, কিন্তু এখানে এসে আমি প্রথম দেখলাম যে ধানের গোলা এইভাবে বাঁশের তৈরি, এটা আর চৌকো, পুরোটাই কিন্তু চৌকো, এগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো বাঁশ আর মাটি দিয়ে কিন্তু তৈরি। তোমরা আশা করি কি, আমি তোমাদের জন্য ক্যামেরাটা খুব ভালো করেই করছি, আশা করি খুব বুঝতে পারবে, এই জায়গাটা দেখলে তোমরা আরও ভালো মতো বুঝতে পারবে যে মাটি আর বাঁশ দিয়ে তৈরি এটা। বলতে পারো 10x10 হবে, এতটাই বড়। তবে বন্ধুরা, এখানটা এসে একটা জিনিস খুবই ভালো লাগলো যে এখানকার পর্যবেক্ষণ যিনারা করেন, যে দুজনের সঙ্গে তোমাদের পরিচয় হলো, ওনারা সত্যি খুব ভালোভাবে এগুলো সব মেনটেন করেন। আর এখানটায় একটাও পাতা হয়তো পড়ে আছে, কিন্তু কোনো জায়গায় কোনো রকম কোনো পলিথিন বা কোনো কিছুই নেই, এতটা সুন্দরভাবে ওনারা মেনটেন করেন। যেটা দোতলায় গিয়ে তোমাদের দেখিয়েছিলাম যে ইমার্জেন্সি একটা বাথরুম ছিল, এটা হচ্ছে বাড়ির বাইরে বাথরুম, যেখানে এই বাথরুমটা জেনারেলি সবার জন্য ব্যবহার করা হতো, এই সেই বাথরুম, বহু পুরনো বাথরুম এটা। এবারে তোমাদের নিয়ে যায় বাড়ির পাশে বাগানে সমাধিস্থলে। বাঙালির কাছে লেখক,
ঔপন্যাসিক গল্পকার হিসেবে পরিচিত হলেও তখনকার দিনে মানুষের কাছে তিনি চিকিৎসক হিসেবেই বেশি পরিচিত ছিলেন। জাতপাত না মেনে সকলের চিকিৎসা করতেন তিনি, তাই তাকে কিছুদিন একঘরে করে দেওয়াও হয়েছিল। বন্ধুরা, এখানটায় তোমরা দেখতে পাচ্ছ এখানে হিরণময় দেবীর স্মৃতিসৌধ আছে। মৃত্যু 15ই ভাদ্র 1367 সাল। এটা হচ্ছে স্বামী দেবানন্দ, জন্ম আষাঢ় 1294, মৃত্যু 10ই কার্তিক 1333। ভাবতে পারছো আজকে এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি? আর এটাই সেই বিখ্যাত উপন্যাস সম্রাট ডক্টর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 31শে ভাদ্র 1283 সাল, মৃত্যু 2রা মাঘ 1344 সাল। আর এখানটা একদম সোজা দেখতে পাচ্ছ, সেখানটা হচ্ছে রূপনারায়ণের নদী আছে। আর এটা হচ্ছে একটা সরকারি কটেজ করা হচ্ছে যে বিভিন্ন টাইপের গেস্ট হাউসের জন্য। তো এটা পুরোটা এখনও রেডি হয়নি, তবে পুরোটা রেডি হওয়ার কাজ হলে তোমরা এখানে অবশ্যই একবার ভিজিট করে যেতে পারো। এখানে আসাটা একটা ভাগ্যের ব্যাপার, আর তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে কারণ তোমাদের এত ভালোবাসা পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি, এখানে না এসে পারলাম না। এটি হলো ঠাকুর দালান, এখানে অন্নপূর্ণ পূজা হতো, আর তিনি এখানেই বসে পুজো দেখতেন, ভাবতেই যেন অবাক লাগে। তাকে যে এত মানুষ স্মরণ করেন, তার বাড়ি দেখতে আসেন, সেটা আজ আর তাকে জানানোর কোনো উপায় নেই। আজ তিনি নেই ঠিকই, কিন্তু তার রচিত সাহিত্য তাকে অমর করে রেখেছে বাঙালির পাঠকের মনে আজও। হচ্ছে ওনার মেজ ভাই, উনি বেলুর মাঠে দীক্ষিত। বেলুর মাঠে যারা দীক্ষিত হবে তাদের স্বামীজি নাম, বুঝলে? স্বামী বেদানন্দ, ঠিক আছে? আর হিরণময় দেবী বলি দিয়েছি, মানে ওনার দাহন ছিল, ওনার মৃত্যু চলে ধারের উপরে ভাটটা, আর দাহ হচ্ছে ওখানে, আর ওনাদের দাহ হচ্ছে কেন মানে ছাইটা এনে ওখানে শরৎচন্দ্রের বাড়ি ছাড়াও দেউলটিতে আরো দর্শনীয় দ্রষ্টব্য স্থানগুলি হলো, একটি হচ্ছে আপনার বিরামপুর কালীর মন্দির, আর আরেকটি হচ্ছে মদনমোহন গোপালের মন্দির টেরাকোটার কাজ। যদি আসেন এই তিনটি স্পট ঘুরে আপনারা দেখতে পারেন, খুব ভালো লাগবে। আর রূপনারায়ণ নদী ভিউ পয়েন্ট হচ্ছে আপনার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির ঠিক অপোজিটেই, যেটা গুগল ম্যাপে দেখে রূপনারায়ণ নদী ভিউ পয়েন্ট এইটি। শরৎবাবুর বাড়ি থেকে নদী এখনও দেখা যায়, একেবারে চোখের আড়ালে চলে যায়নি। তার বাড়ি থেকে নদী হেঁটে 5 মিনিট রাস্তাটি অপূর্ব সুন্দর লাগে দেখতে। রয়েছে পিকনিক করার ব্যবস্থা, নদীকে কেন্দ্র করে অনেক মানুষ আসেন এখানে ঘুরতে, রয়েছে নানা দোকানও। Thank you.
বোনের বাড়ি বেড়াতে এসে এই নদীকে দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। এই নদীকে দেখেই নানা গল্প উঠে এসেছে তার কলমের মাধ্যমে, যা আজ আমাদের মধ্যে আজও অমর হয়ে আছে। বন্ধুরা, ঘুরতে ঘুরতে একদম চলে এলাম ভিডিওর শেষ পর্যায়ে। এখন আমি এসেছি ওই যে দেখতে পাচ্ছ শরৎবাবুর বাড়ি, ওই বাড়ির ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে, যেটা গ্রামের মধ্যে দিয়ে যে রাস্তাটা পড়ে সেটা পড়বে একদম পুকুরের পেছনে। আর এই পুকুরের পেছন থেকে শরৎচন্দ্রবাবুর বাড়িটা অপূর্ব সুন্দর লাগে। তোমরা আগে দেখে না, তারপর বাদ বাকিটা আমি বলছি। বন্ধুরা, ভেতরে যে গল্পটা শুনেছিলাম, অ্যাকচুয়ালি গল্পটা নয়, এটা বাস্তবে ছিল। এখানটা দুটো মাছ ছিল, যে মাছের আমরা শুনেছি শরৎবাবু তার নিজের হাতে করে খাবার খাওয়াত, আর সেই দুটি মাছকে উনি নাকে নলতো পরিয়েছিলেন। এই সেই পুকুর যেখানে ওই দুটো মাছ ছিল। তাহলে বন্ধুরা, তোমার বাড়িটা দেখলে বা এখানকার সৌন্দর্য দেখলে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানিও। তাহলে ভিডিওটা এখানটায় শেষ করছি, দেখা হবে আমার এরপরের অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে। ততদিন তোমরা ভালো থাকবে, তার জন্য আমিও ভালো থাকবো। তাহলে চলো, টাটা।